ব্যক্তিগত বিরোধ বা পছন্দ অপছন্দ থাকলেও শেখ হাসিনার নির্দেশের পর দলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভির বিরোধিতা করবে না শামীম ওসমান। মতপার্থক্যের জন্য জনপ্রিয়তা ও ভোটও কমবে না বলে জানান আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তার ধারণা, নারায়ণগঞ্জবাসী আইভিকে তার কাজের জন্যই আবারও নির্বাচিত করবে। নারায়ণগঞ্জের জনগণের অধিকারের জন্য তাদের লজ্জা লাগে, আর উইজডমে যে মিটিং করতে তাদের এতটুকু লজ্জা লাগে না? তাহলে কি তারা সরকারের কর্মকর্তা কর্মচারী নাকি ওসমান পরিবারের প্রভুভক্ত? মেয়র বোকামি করতে পারে, আমি করব না। এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না, হইচই না। হকাররা বসবে কি বসবে না, এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কপ সবাই মিলে ঠিক করবেন। ওদেরকে দেখার জন্য আমি একলাই পারি, আপনাদের লাগবে না। নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম আইভির দ্বন্দ্ব দেশ জুড়ে আলোচনায়। দুজনের বিরোধ মেটাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সব নেতাকে তলব করা হলেও অনুপস্থিত ছিলেন শামীম ওসমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শুক্রবার বিজয় সমাবেশ করবে। দলের পক্ষে এ সমাবেশ থেকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার চালানো হবে সেলিনা হায়াত আইভির পক্ষে, কিন্তু তাতে থাকবে না শামীম ওসমান। শামীম ওসমান একটি বিষয়, যখন আওয়ামী লীগ ফোরামে বসবেন তখন। কাজেই নির্বাচন হলো সাধারণ ভোটারদের নির্বাচন। এই নির্বাচনের ব্যাপারে আমি আগেই বলেছি যে নির্বাচনে ভোটারদের এখন আর পাইকার সিস্টেম নাই, যে এখন বড় আগের দিনে যেমন ছিল বরমিয়া, মির সাহেব, কাজী সাহেব, যেদিক বলতো সেদিন মানুষ ভোট দিত। এখন আর সেই সিস্টেম নাই, এখন যার ভোট সে দেয় সুচিন্তিত মতামত। তিনি বলেন, আইভির জন্য দলের হাইকমান্ডের নির্দেশেই শেষ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। শ্যাম ওসমান সাহেব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেয়া মনোনয়ন, যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই কাজ করবে। নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা কেন্দ্রীয় টিম আমরা কাজ করছি, আমরা কাজ করে ইনশাআল্লাহ বৈতরণী পালা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।